আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 13,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। রাজশাহী মহানগরীতে এক সপ্তাহের লকডাউন শুরু। কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ মুসলিম বিশ্বে অনন্য নজির, বলছেন মুসল্লিরা। জুমার নামাজে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবং জনগণ যাদের নির্বাচিত করবে তারাই আগামীতে সরকার গড়বে, শেখ হাসিনার কারামুক্তি দিবসে ওবায়দুল কাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। 13,000 ছাড়ালো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। সবশেষ গত 24 ঘন্টায় 43 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 30 জন পুরুষ ও 13 জন মহিলা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,032 জনে। এর মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ 11 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন ও ঢাকা বিভাগে 8 জন মারা গেছেন। সবশেষ 18,535 জনের নমুনা পরীক্ষা করে 2,454 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13.24%। নতুন করে সুস্থ হয়েছেন 2,286 জন। সুস্থতার হার 92.59%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই মারা গেছেন 15 জন। পরিস্থিতির অবনতি হয় বিকেল থেকে। রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। আর নাটোর সদর উপজেলায় সংক্রমণের হার 62%-এর উপরে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। করোনা সংক্রমণ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে রাজশাহীতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ 24 ঘন্টায় মৃত 15 জনের মধ্যে 8 জন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের 6 ও 1 জন নাটোরের বাসিন্দা। এই বিভাগে নতুন শনাক্ত হয়েছেন 164 জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন 68 জন। সংক্রমণের উচ্চমাত্রার কারণে শুক্রবার বিকেল থেকে রাজশাহীতে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে আগামী 17 জুন মধ্যরাত পর্যন্ত। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহন বন্ধ থাকবে। এদিকে নাটোর সদর উপজেলায় সংক্রমণের হার এখনও 62%-এর উপরে, আর সিংড়া উপজেলায় 16%। এই দুই উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনায় রোববার থেকে আবারও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ চালু করতে যাচ্ছে প্রশাসন। আমরা সরকারি বিধিনিষেধ আরোপ করব এবং সেই ক্ষেত্রে 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। 9টার পর যে ইমার্জেন্সি মেডিকেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। শেরপুর পৌর এলাকায়ও 14 দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় শিগগিরই 10,800,000 অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কোন প্রতিষ্ঠান কিংবা দেশ থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে তা নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গঠিত টিকা বিষয়ক প্ল্যাটফর্ম গ্যাভি এবং কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সম্প্রতি ফাইজারের 1 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। মডেল মসজিদ সুসজ্জিত ও দৃষ্টিনন্দন তো বটেই, নারী ও প্রতিবন্ধীদের জন্য আছে নামাজের ব্যবস্থা। ইসলামী গবেষণা, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার ব্যবস্থাও আছে সেখানে। নতুন মসজিদে প্রথম জুমার নামাজে মুসল্লিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা বলছেন সারা দেশে আন্তর্জাতিক মানের 560টি মডেল মসজিদ নির্মাণ মুসলিম ইতিহাসে এক অনন্য নজির। আদ্দিন সজীবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আশিক এম রাসেল।
মুয়াজ্জিনের কণ্ঠে নামাজের জন্য এই আহ্বান। সময় মতোই মুসল্লিরা আসছেন, আদায় করছেন নামাজ। কিন্তু কল্যাণের জন্য তো প্রয়োজন ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চাও। সে লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে বৃহস্পতিবার 50টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জুম্মার নামাজে সাভার মডেল মসজিদ ছিল মুসল্লিতে পূর্ণ। সবাই খুশি নামাজ ও ইসলামের চর্চায় সরকারের এই উদ্যোগে। সবকিছু নিয়ে স্বয়ংসম্পন্ন থাকা উচিত, এরকম একটা মসজিদ দরকার ছিল। খুবই আমরা গর্বিত যে আমাদের দেশে এইভাবে মসজিদ তৈরি হচ্ছে। অনেক শান্তি লাগতেছে ইতিহাসে সাক্ষী হতে পেরে। এই ধরনের মসজিদ মানে আর কোনো কখনো দেখিও নাই বা হয় নাই। 40% জমির উপর নির্মাণ করা হয়েছে সব মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে একসাথে অন্তত 900 এবং সর্বোচ্চ 1200 মানুষ নামাজ আদায় করতে পারবেন। এমনকি উপজেলা পর্যায়ে নারীদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থাও এটি প্রথম। আজ পর্যন্ত কোনো মসজিদে নামাজ পড়িনি, এই মসজিদে এসে নামাজ পড়ে খুব ভালো লাগতেছে। নিয়ম কারণ ভালো, এখানে মহিলাদের জন্য একটা ব্যবস্থা আছে যে আসলে বাংলাদেশে এরকম মসজিদ খুব কমই পাওয়া যায়। মডেল মসজিদে রয়েছে লাইব্রেরি, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, বিদেশি পর্যটকদের আবাসন, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র এবং গণশিক্ষা কেন্দ্র। এতগুলো মসজিদ, এখানে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক মধ্যপ্রাচ্যের অনেক ধনী মুসলিম দেশগুলোও কিন্তু পারে নাই। তাদের দেশে মসজিদ হয়েছে এত সংখ্যায় নয়। সার্বক্ষণিক বিদ্যুতের পাশাপাশি নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক ও বজ্র নিরোধক ব্যবস্থাও আছে এসব মডেল মসজিদে। একটি মসজিদ কেবলই একটি মসজিদ নয়, একটি মসজিদ হলো ইসলামী জ্ঞান চর্চা, গবেষণা, সুস্থ সংস্কৃতির বিকাশের স্থানও। আরব বিশ্বের মতো বাংলাদেশেও মডেল মসজিদগুলো তৈরি হয়েছে ঠিক একই রকম আদলে, মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের মতো। তাই এটি বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত স্থাপন হলো একই সঙ্গে এতগুলো মসজিদ মডেল আকারে নির্মাণ হওয়ায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে বজ্রপাতের ঘটনা। সরকারি হিসেবেই চলতি মৌসুমে এ পর্যন্ত 128 জন মারা গেছেন বজ্রপাতে। বিশেষজ্ঞরা বলছেন ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেড়েছে বজ্রপাত। এজন্য বজ্রবৃষ্টি শুরু হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বজ্রপাত নতুন এক আতঙ্ক। সরকারি তথ্য অনুযায়ী 2016 থেকে এ পর্যন্ত দেশে বজ্রপাতে 1,711 জন মারা গেছেন। অবকাঠামো ও স্থাপনার ক্ষতিও অনেক। ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার মনে করেন তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়েছে বজ্রপাত। ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদী নালা সমুদ্রের ওখানে, সেখানেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে, সেটা আবার এসে এখানে পুঞ্জ মেঘের সৃষ্টি করছে এবং এখানে বজ্রপাত হচ্ছে। আমরা যদি এই বজ্রপাত থেকে কমিয়ে আনতে চাই, প্রচুর ডালপালা ছড়ানো থাকে, হ্যাঁ সেরকম, এবং খুব দ্রুত যে গাছপালাগুলো বৃদ্ধি পায়, সেই ধরনের যদি আমরা গাছপালা এখানে লাগাই তাহলে বেশি তাড়াতাড়ি সুফল আমাদেরকে নিয়ে আসবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন দেশে বছরে প্রায় 84 লাখ বজ্রপাতের ঘটনা ঘটছে, যার বেশিরভাগই হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। বজ্রপাতের যে ম্যাগ থেকে হয়, এই ম্যাগগুলো সাধারণত আমরা দেখি যে এগুলো স্তরে স্তরে সাজানো এবং ম্যাগের পুরুত্ব কিন্তু অনেক বেশি। ম্যাগ থেকেও অনেক সময় বোঝা যায় যে বজ্রপাত সংঘটিত হতে পারে। বজ্রপাতের জন্য এখন কিছু ডিভাইস বা সেন্সর আমরা ব্যবহার করে পৃথিবীর কোথাও কোথাও আগাম সতর্কতা দেওয়া সম্ভব। সেটি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে এরকম আগাম সতর্কতা দেওয়া সম্ভব। এখন তো আমরা পূর্বাভাস দিতে পারছি না, এই জন্য আমাদের দেশে বজ্রপাতের সবচেয়ে বড় উপায়টি হলো জনসচেতনতা বৃদ্ধি করা। বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লাইটিং অ্যারেস্টার স্থাপনের এবং ডিটেক্টিং মেশিন 7টি বিভাগীয় শহরে তারা একটা স্থাপন করেছে। অপারেশনে এখনও হয়তো যায় নাই আমরা যতটুকু জেনেছি। কিছু কিছু জায়গায় আমরা এমন একটু স্থাপনা তৈরি করব যে স্থাপনায় মানুষ সাময়িকভাবে এসে আশ্রয় নিতে পারবে। স্থাপনাগুলি টিন শেড হলে আমরা জানি টিন শেডে
বজ্রপাত নিরোধ হয় না, ফলে আমাদেরকে একটু পাকা স্থাপনা করতে হবে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দেন তার মধ্যে আছে ঘন মেঘ জমলে 30 থেকে 45 মিনিট বাইরে না যাওয়া, খোলা মাঠে থাকলে নিরাপদ স্থানে সরে যাওয়া, খেতে থাকলে প্লাস্টিকের স্যান্ডেল পরে উবু হয়ে থাকা, জানালার পাশে বা বারান্দায় না যাওয়া, যানবাহনে থাকলে ধাতব কিছু স্পর্শ না করা, বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও মোবাইল টাওয়ার থেকে দূরে থাকা, বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন রাখা, ধাতব হাতলের ছাতা ব্যবহার না করা, প্রতিটি ভবন ও স্থাপনায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তুকি দিচ্ছে সরকার, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে 15% কর। এ অভিযোগ করে শিক্ষার্থীরা বলছেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে শিক্ষার খরচ আরও বাড়বে। মাহবুব কবির চপলের রিপোর্ট। 2015 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। 6 বছর পর এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর প্রস্তাব দেওয়া হয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুরু করেছেন আন্দোলন। এই 15% ভ্যাটের যে প্রস্তাবনা, যদি সেটা মানে গৃহীত হয়, আমাদের ক্রেডিট ফি বাড়বে, আমাদের পরীক্ষা ফি বাড়বে, আমাদের ভর্তি ফি বাড়বে। বলার অপেক্ষায় রাখে না, এটা একটা অনৈতিক সিদ্ধান্ত এবং এটা এক ধরনের জুলুম। এরকম 15% ভ্যাট, এটা অবশ্যই একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের গার্জিয়ানদের জন্য অনেক বড় একটা চাপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 5 লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। নতুন এই করের অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ বাড়বে বলে আশঙ্কা তাদের। আমাদের টোটাল গেছে 4,34,000, হ্যাঁ, 4 বছরের কোর্স তো। এইবার যারা পড়তেছে আপনার তাদের প্রায় 5.5 লাখের মতো পড়ে যাচ্ছে, তো তার উপরে যদি আবার ট্যাক্স ভ্যাট দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মতো স্টুডেন্টদের জন্য প্রচুর বিপদ হয়ে দাঁড়াবে। ইউনিভার্সিটির অনেক শিক্ষা ব্যবস্থা দেখছে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছে, তো তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা ট্যাক্সটা দেখ, স্টুডেন্টদের উপরে কখনোই যেন এটা আরোপ করা না হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অলাভজনক প্রতিষ্ঠানে কর বসানো অযৌক্তিক। এখানে ট্যাক্স করার মানে হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে একটা ডিসক্রিমিনেশন করা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। 2 নম্বর হচ্ছে যে ইতিমধ্যে তারা অনেক বেশি তারা টিউশন ফি দেয়, সেটার উপরে আরো চাপ পড়বে। যদিও তারা বলতেছে লাভ্যাংশের উপরে, আসলে লাভ্যাংশ তো বলে কিছু থাকে না আর কি, এটা তো উদ্বৃত্ত থাকবে, কারণ এটা ট্রাস্টি বোর্ড কর্তৃক চালিত। ট্রাস্টি বোর্ড যা চলে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না আইনত। এই করোনা ভাইরাসের সময় থেকে যাতে ইম্পোজ না হয়। দেশে এখন 107টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অভিযোগ আছে অনেকেই টাকা ইনকামের হাতিয়ার হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। তাদেরকে নিয়ম নীতির মধ্যে আনতে গিয়ে শিক্ষার্থীদের যাতে কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় সে বিষয়টি বারবার তাগিদ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনগণ যাদের নির্বাচিত করবে আগামীতে তারাই সরকার গড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশের অগ্রগতি ও উন্নয়ন দেখতে না পারায় মিথ্যাচার করছে বিএনপি। শফিউল আলম সুজনের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে 16 জুলাই গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুলাই মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে করোনাকালে রাজধানীতে সীমিত পরিসরে আলাদা আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন শেখ হাসিনার মুক্তির মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হয়েছে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন বিএনপির কারণেই 1/11 সৃষ্টি হয়েছে। বিএনপি তারা বাংলাদেশের কোনো উন্নয়ন দেখতে পায় না, ফ্লাইওভারের উপর দিয়ে সাই করে তারা গাড়ি নিয়ে যায়, ওই দেশে কোনো উন্নয়ন হয় নাই। শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে বদলে গেছে। যেমন কি শেখ হাসিনা এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশের উন্নয়নের জন্য যে নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই পরিশ্রমের প্রতি আপনাদের সকলের শ্রদ্ধাবোধ জানিয়ে তার পাশে সহায়তা করলে দেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করা হয়েছিল। দেশের গণতন্ত্র ও মুক্তির জন্য শেখ হাসিনাকে জেল জুলুম সহ অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে।
বিএনপিকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে সরে এসে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছে। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের জন্য অপেক্ষা করুন, জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি করে দেন ওবায়দুল কাদের। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জাফরকুর ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয়। আরো জানাচ্ছেন মইনুল হাসান। শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় দেড় মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে শ্বাসকষ্ট, ফুসফুসে পানি আসাসহ করোনা সংক্রান্ত জটিলতায় তাকে এক মাস থাকতে হয়েছে সিসিইউতে। পোস্ট কোভিড জটিলতা না থাকলেও বেগম জিয়ার হার্ট ও কিডনি সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। তার হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এটা নিয়ে আপনি অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য। দলের কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী ও নিপুণ রায়ের মুক্তির দাবি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ হলেও সেখানে বিএনপি নেতাকর্মীরা বেশি অবিচারের মুখোমুখি হচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত, আপনার তারপরে যাবতীয় আপনার যে সমস্ত আইন আদালতগুলো করেছে আদালত করেছে, আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। জেলখানায় আমরা একা যাই না, আপনারা এর আগেও বহুবার গেছেন, একসাথেও গেছেন 111-এ, তখন কে কী করেছে জেলখানে আমরা পরবর্তী গিয়ে জেনেছি আবার। সুতরাং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথকে রুদ্ধ করবেন না। এ সময় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার জন্য সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করেন বিএনপি নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ভাটারায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জোবেদা খাতুনকে মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন রিকশাচালক আবুল কাশেম। পরকীয়ার জের ধরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত কাশেম। সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড বাড়ছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল এবং পারিবারিক কলহ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে আমরা পুলিশ রিপোর্ট এটা সাবমিট করতে পারব। এবার জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌসুমি ফলে ভরপুর এখন রাজধানীর বাজার, দামও নাগালের মধ্যে। এদিকে নতুন ধান উঠলেও বেড়েছে চালের দাম, বাড়তি ভোজ্য তেলের দামও। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। চলছে মধুমাস জ্যৈষ্ঠ, বাজার জুড়ে তাই বাহারি ফলের সমারোহ। আম, লিচু, জাম, কাঁঠাল, তাল, আনারস, ডেওয়া থেকে শুরু করে বিদেশি ড্রাগন ফলে ভরপুর রাজধানীর বাজার। আর দাম নাগালের মধ্যে হওয়ায় খুশি ক্রেতারা। হিমসর বিক্রি করতেছি 300 টাকা পাল্লা, 60 টাকা কেজি পড়ে। ল্যাংলা বিক্রি করতেছি 300 টাকা পাল্লা, ওটাও 60 টাকা কেজি। এক ক্যারেট নিছি, নিজে খাবো, আত্মীয় স্বজনকেও দিব। কমে পাচ্ছি এবং মানে বাচ্চা কাচ্চার জন্য বেশি করে নিয়ে তৃপ্তি করে খাওয়াচ্ছি। চাইনা লেসে বিক্রি করতে 950 টাকা, আর বোম্বাটে হলো 400 টাকা। নতুন ধান ওঠার পর সাধারণত চালের দাম কমলেও এবার ঘটেছে বিপরীত। ঈদের আগে চালের দাম কিছুটা কমলেও গত এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 2-6 টাকা পর্যন্ত। না যে চালটা মনে করেন 1 কেজিতে 6-7 টাকা বাড়ছে, আর মিনিকেটে বাড়ছে 2-3 টাকা, আড়াইশে বাড়ছে 2-3 টাকা। ভোজ্য তেলের দামের যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না। দাম বাড়তে বাড়তে এখন 5 লিটার তেল বিক্রি হচ্ছে 728 টাকায়, গত এক সপ্তাহে দাম বেড়েছে লিটারে 8-9 টাকা। আগে বিক্রি করতাম হচ্ছে 680-685, কোম্পানি রেট করছে এখন 728 টাকা। তবে দেশি ব্রয়লার ও কক মুরগির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। দেশি পেঁয়াজের দাম কেজিতে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 44 টাকায়। পাকিস্তানে ছিল 300 থেকে 350 টাকা,
আর এখন পাকিস্তানের কেজি হলো 220 টাকা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বর্ষার অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ককে অমর বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়েও আলাপ করেন তারা। বিশ্ব নেতাদের সাথে G7 সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের কর্নওয়ালে রয়েছেন জো বাইডেন, সেখানে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের G7 সম্মেলনে মূলত ভ্যাকসিন নীতি, বিশ্ব বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনজনিত সংকটের মতো বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এবার ইউরোর খবর। করোনা মহামারীর মরণ ভয় উপেক্ষা করে ইটালি ও তুরস্কের মধ্যকার ম্যাচ দিয়ে রাতে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। রাত একটায় রোমে মুখোমুখি হবে দুদল, আর 11 জুলাই ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে 24 দলের এই প্রতিযোগিতার ফাইনাল। পরাগার মানের রিপোর্ট। হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু করোনা মহামারীর কারণে এক বছর পর শুরু হচ্ছে ইউরো ফুটবল আসর। একটি বা দুটি নয়, এই প্রথম ইউরোপের 11টি দেশে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো। স্বাগতিক সব দেশে যে খেলছে তা নয়, ইউরোর হীরক জয়ন্তীতে গোটা ইউরোপ জুড়ে উৎসবটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় এমনটা করা। 2020 সালের টুর্নামেন্ট বলেই এক বছর পর আয়োজন হলেও টুর্নামেন্টের নাম ইউরো 2020 থাকছে। 24টি দেশ 6 গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি দলের সঙ্গে প্রি কোয়ার্টার ফাইনালে যোগ দেবে 6টি গ্রুপের সেরা 4টি তৃতীয় দল। আগেরবারের চ্যাম্পিয়ন পর্তুগালকে এবার আর ফেভারিট ধরা হচ্ছে না। 3বারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানির অবস্থাও ভালো নয়। 3বারের আরেক চ্যাম্পিয়ন স্পেনও 2014 সালের পর থেকে প্রায়ই অচেনা। তবে ফর্মে আছে ফ্রান্স। 1998 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর 2000 সালে ইউরো জিতেছিল তারা। 2018তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রান্স যদি 2020-এর ইউরো চ্যাম্পিয়ন হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে যারা কখনো ইউরো জেতেনি সেই ইংল্যান্ড ও বেলজিয়ামের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ইউরোকাপের 60 বছরের পূর্তিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল উয়েফার, কিন্তু করোনায় গত 1 বছরে সারা বিশ্বে বন্ধ হয়েছে একের পর এক টুর্নামেন্ট। বাধ্য হয়ে ইউরোকাপের নিয়মে একগুচ্ছ পরিবর্তন আনতে হয়েছে, তবে তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না এবার। পরাগারমান, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি লিগে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে মেজাজ হারিয়ে স্ট্যাম্প ভেঙেছেন সাকিব আল হাসান। ইনিংসে 4 ওভার 5 বলের সময় আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের এলবিডব্লিউ এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে পা দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলেন তিনি। এরপর 6 ওভার শেষ হওয়ার আগেই আম্পায়ার খেলা বন্ধ করে দেয়ায় স্ট্যাম্প উপড়ে নেন মোহামেডান অধিনায়ক সাকিব। মাঠের বাইরে আসার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের বক্তব্য ঘিরে তার দিকেও তেড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। পরে নিজের ফেসবুক পেজে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সাকিব। এমন ঘটনাবহুল ম্যাচে আবাহনীকে 31 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠেছে মোহামেডান কর্মকর্তা সহ অনেককে আমরা দেখতে পাচ্ছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 13,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। রাজশাহী মহানগরীতে 1 সপ্তাহের লকডাউন শুরু। কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মডেল মসজিদ নির্মাণ মুসলিম বিশ্বে অনন্য নজির, বলছেন মুসল্লিরা জুমার নামাজে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এবং জনগণ যাদের নির্বাচিত করবে তারাই আগামীতে সরকার গড়বে শেখ হাসিনার কারামুক্তি দিবসে ওবায়দুল কাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।